মেথিগাঁও মাদ্রাসাত প্রায় 35 বছর ধরে দিনের সেবা করা এজন ইসলামিক পণ্ডিত, যার মৃত্যুত কান্দি উঠেছিল এটা অঞ্চলে। সেইজন প্রয়াত মৌলানা আব্দুস সুবহান সাহাবর ঘরত উপস্থিত হয়ে শোকবার্তা প্রেরণ করলে দুটাক সংঘ নীলবাগান সাহিত্য সভা আর প্রতিভা সারথী সংস্থার হয়ে মৌলানা সাহাবর পুত্র ইয়াহিয়া আহমেদর হাতত এখন শোকবার্তা তুলে দিয়ে আইনুল হক চৌধুরী আর মৌলানা আহমদ হুসেইনে। এখন সরু দুয়ারও আয়োজন করা হয়। আমার হাতত আছে কিছু মন্তব্য। অতি পরিতাপর বিষয়, আজি যে বস্তু লৈ আমি এতিয়া হয়েছো, আজি আমি শোক এখন শোকবার্তা লৈ পেলাই আমি ইয়াত আহিছো। মরহুম হজরত মৌলানা আব্দুস সুবহান সাহাব রহমতুল্লাহ আলাইহি বাসভবনত তেখেত এগৰাকী, তেখেতক আমি শ্রদ্ধাৰে সোঁৱৰিছো, তেখেতক হেৰুৱাই আমি অতি মর্মাহত হৈছো। তেখেত নীলবাগান মেদেগাঁও মাদ্রাসাত 38 বছর তেখেত শিক্ষকতা দান শিক্ষক আছিলে, পাঠদান দিছিলে। তেওঁ তেখেত এগৰাকী সৎ সমাজ সেৱক, ইসলামিক পণ্ডিত আছিলে। আসসালামু আলাইকুম। আজি আমি উপস্থিত হৈছো সেই মরহুম মৌলানা আব্দুস সুবহান সাহাবৰ ঘৰত। তেখেত মোৰ, যদিও বয়সত অলপ ডাঙৰ আছিল, কিন্তু মই বহু শ্ৰদ্ধা কৰিছোঁ এজন সৎ ভাল আলিম হিচাপে। তেওঁ সদায় ইসলামী শিক্ষাৰ লগতে আধুনিক শিক্ষাকো তেওঁ সমৰ্থন কৰিছিল। কেইবাবাৰো তেওঁৰ লগত মোৰ এই বিষয়ে আলোচনা হৈছিল। মাজে সময়ে তেওঁ মোৰ ঘৰতো গৈছিল, মই তেওঁৰ ঘৰত আহিছোঁ। তেওঁৰ লগত মোৰ ডাঙৰ ভাতৃ সৰু ভাতৃৰ এটা সম্পৰ্ক আছিল। তেওঁক হেৰুৱাই মই সঁচাকৈ বৰ মৰ্মাহত হৈছোঁ। নীলবাগান খা সাহিত্য সভাৰ সভাপতি হিচাপে, প্ৰতিভা সাৰথী সংস্থাৰ সভা সম্পাদক হিচাপে মই আজি এটা শোকবাৰ্তা সজাতি লৈ দল লৈ পেলাই ইয়ালৈ আহিছোঁ। মই মোৰ সংগঠনৰ তৰফৰ পৰা তেওঁলৈ আমি শোকবাৰ্তা কঢ়িয়াই আনিছোঁ, তেওঁৰ ল'ৰা হাতত আনি দিছোঁ। ইতিমধ্যে আমি আল্লাহ তেওঁক ভেজ নচিব কৰাৰ সৎ মানুহ আছিল। তেওঁ দীৰ্ঘদিন মেটিকা মাদ্ৰাছাত এক গুৰুত্বপূৰ্ণ শিক্ষকৰ দায়িত্ব পালন কৰিছিল। মাদ্ৰাছাৰ কিবা শৈক্ষিক প্ৰব্লেম হ'লে, যি প্ৰব্লেমে হওক, তেওঁ সেই সকলো প্ৰব্লেম তেওঁ আন্তৰিকতাৰে সমাধান কৰিছিল। এই গোটেই সমাজখনৰ বিভিন্ন সামাজিক ক্ষেত্ৰত তেওঁ এটা আগভাগ লৈছিল। বিশেষকৈ এই সমাজত উঠি অহা প্ৰজন্মক ভাল ৰাস্তা দেখুওৱা, মোবাইলৰ পৰা আঁতৰি থকা, বেয়া কামৰ পৰা আঁতৰি থকা, আন্তৰিকতাৰে চবকে ইছলামক প্ৰচাৰ কৰিছিল আন্তৰিকতাৰে। কাকো তেওঁক মই সুধিছিলোঁ, দুজন ছাত্ৰকো সুধিছিলোঁ, তেওঁ কেতিয়াও কোনো ছাত্ৰ ছাত্ৰীক এচাৰিৰে মৰা নাছিল, আন্তৰিকতাৰে বুজাইছিল। সেইকাৰণে বহু ছাত্ৰ ছাত্ৰী তেওঁৰ মৃত্যুৰ সময়ত আমিও আহিছোঁ, দেখিছোঁ হাজাৰ হাজাৰ মানুহে কান্দিছে। মই আজিলৈকে এনেকৈ কোনো মৃত্যুত গৈ এনেকৈ মানুহে খোলাখুলিকৈ কান্দা মই দেখা নাই। মই আল্লাহ তেহেঁতক বেহেজ নচিব কৰক। আমাৰ নাম ইয়াহিয়া আহমেদ। আমাৰ আব্বা হজৰত মৌলানা আব্দুস সুবহান চাহাব থাইন ধুনীয়াতে গেছুঙ্গিয়া। আর আমার আব্বার আজকে আইসেন আমার আব্বার প্রিয় সাথী দোস্ত, বহুত মায়ার। আমার আব্বা সবসময় তারিফ কর্তা ইঞ্জিনিয়ার আইনুল হক চৌধুরী সাহাব, আর লগত আমার বড় ভাই মৌলানা আহমদ হোসেন কাসিমি সাহাব, তার বড় মায়ার মানুষ আসলা। আর আপনারা তাই তাই আমার খবর লওয়া তাইছেন, বড় তার শুক্রিয়া আদায় করি। তাদের আমরা ফ্যামিলিতে আপনারা সান্ত্বনা দিছেন, আল্লাহ তান্তানোর কামনা পুরা করক, আল্লাহ তান্তানের শান্তি করক। আমরা এই দোয়া করবা আর বহুত বহুত ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আপনারা আইছেন।